हाय एवरीवन, বাংলাদেশের চরকির ওটিটি প্ল্যাটফর্মে গত 27 তারিখ রিলিজ হয়েছিল আড়াল নামের একটি ওয়েব ফিল্ম। সাসপেন্স টুইস্টে ভরা এই সিরিজের মুখ্য ভূমিকায় কাজ করেছেন প্রীতম হাসান। তো আপনাদের অনুরোধে আজ হবে এই ফিল্মের সম্পূর্ণ গল্পের এক্সপ্লেনেশন। তার আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, যাতে এই ধরনের ভিডিও বারবার বানাতে একটু মোটিভেট হয়। তো গল্পের শুরুর আগে গল্পের মধ্যে থাকা দুজন প্রধান চরিত্রের আমি একটু পরিচয় করিয়ে দিই। প্রথম হচ্ছে সিদ্দিক, যে মসজিদের একজন মুয়াজ্জিন। দ্বিতীয় জন হচ্ছে সেফ আলী, যে গ্রামের বেশ্যাপাড়ায় থাকে। তো ফিল্মের গল্প শুরু হয় 2005 সালের একটি গ্রাম থেকে। শুরুতেই দেখতে পাওয়া যায় সিদ্দিক তার বাড়িতে ঘুমিয়ে আছে, তখনই তার মোবাইলটি হঠাৎ বেজে ওঠে, যার ফলে সিদ্দিকের ঘুমটি ভেঙে যায়। অ্যালার্মে ঘুম ভাঙতেই সে সাইকেল নিয়ে চলে যায় ভোরের আজানের জন্য। তারপর সেখানে নামাজ পড়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসতেই দেখে যে তার বাড়ির তালা ভাঙা। তারপর যখন সে বাড়ির ভিতরে প্রবেশ করতে যায়, সে প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ তার বাড়িতে সেফালি নামের মেয়েটি মাটিতে পড়েছিল। সে বুঝতেই পারছিল না যে সে কি করবে। তারপর সে হঠাৎ বাড়ির আশেপাশে একটু দেখে নেয়। যখন সে দেখে যে আশেপাশে কেউ নেই, বাড়িতে সে আবার ঢুকে গিয়ে দরজাটা ভিতর থেকে লাগিয়ে দেয়। এরপর একটা চাদর নিয়ে সেফালিকে ঢেকে দেয়। তারপর সেফালিকে আপা আপা করে ডাকতে থাকে, কিন্তু তার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায় না। তারপর সিদ্দিক যখন তার হাতের পালস চেক করে, সে বুঝতে পারে যে সেফালি এখন আর বেঁচে নেই। এবং তখনই সিদ্দিকের বাড়ির দরজায় একটি ছেলে ধাক্কা মেরে সিদ্দিককে ডাকতে থাকে। সিদ্দিকের হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে যাবে যাবে। সে ছেলেটিকে বলে, তুমি যাও, আমি আসছি। তারপর সিদ্দিক সেফালের মৃতদেহকে বেডের নিচে ঢুকিয়ে দেয় এবং বেডের নিচে বাক্স এবং চাটায় রেখে দেয়, যাতে কেউ বাড়িতে ঢুকলেও টের না পায়। এরপর সে চলে যায় মসজিদে বাচ্চাদের পড়িয়ে। সে যখন আবার বাড়িতে ফিরে আসতে থাকে, তার এক বন্ধু যে একজন পুলিশ ছিল, সে সিদ্দিককে তখন ডাকতে থাকে এবং সিদ্দিক সে সময় ভয় পেয়ে যায়। তার বন্ধু যখন তার কাছে আসে, সে বলে যে উত্তরপাড়ার সেফালি নামের একটা মেয়েকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি সেখানে যাব, তুই একটু আমাকে পৌঁছে দেনা। তখন সিদ্দিক বলে যে আমার সাইকেল খারাপ, চেন পড়ে গেছে আর লাগছে না। একথা শুনে পুলিশ সেখান থেকে চলে যায়। সিদ্দিক একটু রেহাই পায়। এরপর আমরা দেখতে পাই সিদ্দিক উত্তরপাড়ার সেফালির বাড়িতে গিয়েছে, যেখানে পুলিশ সেখানকার লোকেদের সেফালি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে চলছে। তখনই সেফালির ছোট্ট মেয়েটি সিদ্দিককে দেখে তার দিকে ছুটে আসে। সিদ্দিক তার মাথায় হাত বুলিয়ে দেয়। সিদ্দিক পুলিশদের দেখে একটু ভয় পেয়ে যায়, তাই সে হাঁপাতে হাঁপাতে আবার সে বাড়ির দিকে চলে যায়। সে সিদ্ধান্ত নেয় সেফালিকে সে কোথাও কবর দেবে, তাই কোদাল নিয়ে চলে যায় কবর খুঁড়তে। যখন সে এক জায়গায় কবর খুঁড়তে যায়, এক পাগল তাকে বিরক্ত করায় সে আবার বাড়িতে ফিরে আসে। শেষমেশ উপায় না পেয়ে নিজের বাড়ির এক জায়গায় মাটি খুঁড়ে সেফালির মৃতদেহকে সেখানেই চাপা দিয়ে দেয়। তারপর যেখানে খোঁড়াখুঁড়ি করেছিল সেখানে মাটি দিয়ে একটু লেপে দেয়, যাতে বুঝতে না পারে যে এই জায়গাটি খোঁড়াখুঁড়ি করা হয়েছে। এরপর আমরা অতীতের একটি ঘটনা দেখতে পাই, যেখানে সিদ্দিক যখন সাইকেল নিয়ে আসতে থাকে, তখন তার সাইকেলের চেনটি পড়ে যায়। এটা দেখে গ্রামের দুজন ছেলে তাকে নিয়ে মস্করা করে, কারণ তার সাইকেলের চেন এমন একটা জায়গায় পড়েছিল যেখানে সেফালির বাড়ি ছিল, যে কিনা বেশ্যাপাড়ার একজন মহিলা। সেফালি সেই সময় সিদ্দিককে দেখতে পেয়ে বাড়ির বাইরে তাড়াতাড়ি করে বেরিয়ে আসে। তার কাছে গিয়ে বলে, কিছু মনে না করলে একটা কথা বলতাম। সিদ্দিক তার কথা শুনে থেমে যায়। তখন সেফালি নিজের পরিচয় দিতেই সিদ্দিক বলে যে, আমি জানি তুমি কে। তখন সেফালি বলে যে, তাহলে তো ভালোই, আসলে আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী, আমি তো বেশ্যাপাড়ার মেয়ে, তাই আমার দোয়া আল্লাহ কবুল করবে না। তখন সিদ্দিক বলে, দোয়া কবুলের জন্য পীর হুজুর লাগে নাকি? মায়ের জন্য সন্তানদের আর সন্তানদের জন্য মায়ের দোয়া যথেষ্ট। তখন সেফালি সিদ্দিককে বলে যে, এই যে উপদেশটা দিলেন, এটা কি শুধু আমার জন্যই না অন্যান্য গ্রামবাসীদের জন্য? আপনি কি গ্রামের অন্য কোনো বাড়িতে দাওয়াতে যান না? আমি বেশ্যাপাড়ার মেয়ে বলে আসছেন না, তাই তো? এই বলে সেফালি যখন সেখান থেকে চলে যেতে থাকে, তখনই সিদ্দিক বলে যে, আমি কিন্তু পাড়ায় ঢুকতে পারবো না। তখন সেফালি বলে, আরে না না, আপনি তো আমার বাড়ি আসবেন। তারপর সিদ্দিক সেফালির কথা মেনে নেয়। এরপর গল্প আবার প্রেজেন্টে ফিরে আসে। সিদ্দিক যখন মসজিদে আজানের জন্য বাড়ি থেকে বেরোয়, তখনই তার বাড়িতে পুলিশ এসে পৌঁছে যায়। পুলিশ সিদ্দিকের বাড়ির এদিকে ওদিকে দেখতে থাকে, কিন্তু কোনো টের পায় না। তারপর পুলিশ জিজ্ঞেস করে, সেফালির মেয়ে তোকে দেখে ছুটে এসেছিল কেন রে? তখন সিদ্দিক বলে যে, আমিও ঠিক জানি না। তারপর পুলিশ কিছু না পেয়ে সেখান থেকে চলে যায় এবং যেতে যেতে সিদ্দিককে বলে যে, এই গ্রাম ছেড়ে কোথাও বেরাবি না। পরের দিন সিদ্দিক সিদ্ধান্ত নেয় যে পুলিশকে সবকিছু বলে দেবে, তাই সে চলে যায় পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে সে পুলিশকে বলে যে সেফালির লাশ কোথায় আছে সে সেটা জানে, তাই পুলিশ বেশি দেরি না করে তার সাথে চলে যায় সিদ্দিকের বাড়ি। সিদ্দিক পুলিশকে ঠিক সেই জায়গাটাই দেখায় যেখানে সে সেফালির লাশটা লুকিয়ে রেখেছিল, কিন্তু সিদ্দিক যখন সেই জায়গাটি খুঁড়ে, সেখানে একটা চাদর ছাড়া কিছুই ছিল না। পুলিশ এটা দেখে ভাবে যে সিদ্দিক তাদের সাথে মজা করছে, তাই তারা রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখন সিদ্দিক লাশের একটি পা দেখতে পায়। তখন সে আবার পুলিশকে ডেকে নিয়ে আসে, কিন্তু এবার সে পাটি আর দেখতে পায় না। আসলে সেই পাটা ছিল তার একটা ভ্রম, আসলে সেখানে সেফালির কোনো লাশই ছিল না। সিদ্দিক তার বাড়িতে সেফালির লাশ দেখা থেকে শুরু করে সেফালিকে মাটির তলে চাপা দেওয়া পর্যন্ত সমস্ত কিছুই তার একটা ভ্রম ছিল। কিন্তু সিদ্দিক যখন সেফালির মেয়েকে দেখতে পায়, তখন সেই রাতের কথা মনে পড়ে যায় যেদিন সিদ্দিক সেফালির বাড়িতে দাওয়াতে গিয়েছিল। সেদিন সিদ্দিক যখন সেফালির বাড়িতে বসেছিল, তখনই হঠাৎ সেফালির বাড়িতে এক মস্তান চলে আসে, তাই সেফালি সিদ্দিককে পিছনের দরজা থেকে বের করিয়ে দেয়।
কারণ সে একজন মুয়াজ্জিন ছিল, এবং একজন মুয়াজ্জিন যদি একটা বেচে পাড়ার কোনো মেয়ের বাড়িতে আসে তাহলে কিন্তু তার মানসম্মান কিছু থাকবে না। তারপর শেফালি সামনের দরজা খুলতে গ্রামের মস্তানডি শেফালির বাড়িতে ঢুকে গিয়ে শেফালির সাথে খারাপ ব্যবহার করতে থাকে। পিছনের জানালা থেকে সিদ্দিক যখন এটা দেখতে যায়, মস্তানের লোকেরা সিদ্দিককে দেখে ফেলে, তাই তারা সবাই মিলে তাকে ধরতে যায়। মস্তান তার লোকেদের ডেকে নিতে সিদ্দিক তাদের হাত থেকে বেঁচে যায়। এরপর সিদ্দিক যখন তার বাড়িতে চিন্তায় বসেছিল, তখন তার বাড়িতে দুজন লোক এসে তাকে বলে যে বড় হুজুর তাকে ডেকেছে। সিদ্দিক তাদের কথা মতো যখন বড় হুজুরের কাছে যায়, সে দেখে যে শেফালির মৃতদেহ পড়ে আছে। সে আসতেই গ্রামের মস্তান তাকে জিজ্ঞাসা করে যে তুই শেফালির বাড়ি গিয়েছিলি না? সিদ্দিক বলে যে আমাকে ও ডেকেছিল ওর মায়ের জন্য দোয়া করতে। এটা বলা সত্ত্বেও তাকে আর কেউ বিশ্বাস করবে না। গ্রামের মস্তান বড় হুজুরকে বলে যে সবাই যখন জানতে পারবে যে মসজিদের মুয়াজ্জিন রাত্রিবেলা এক বেশ্যার বাড়িতে গিয়েছিল তাহলে কি হবে, তাই আমাদের দায়িত্ব যে এই ব্যাপারটা আমরা গোপন রাখি। এই সব কথা শুনে হুজুরেরও আর কিছু করার ছিল না, তাই সে গোরখস্থানে শেফালিকে কবর দিতে দেয়। এদিকে শেফালির মেয়েকে দেখে সিদ্দিকের সেই দিনের কথা মনে পড়তেই সে ছুটে চলে যায় সেই গোরখস্থানে যেখানে শেফালির লাশকে কবর দেওয়া হয়েছিল। সেখানে সে খুঁড়তে গেলে কিছু লোক এসে তাকে মারতে থাকে। শেষমেশ সেই পাগলটি এসে তাকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপর থেকে সিদ্দিকের মানসিক পরিস্থিতি খারাপ হয়ে যায়। সে পুলিশকে গিয়ে বললেও পুলিশ বিশ্বাস করে না। আস্তে আস্তে সে একটা পাগলে পরিণত হয় এবং যেখানে সুযোগ পায় সে খোঁড়াখুঁড়ি শুরু করতে থাকে, এবং এখানেই শেষ হয়ে যায় আড়ালের গল্প। এবং শেষমেশ আমরা বুঝতে পারি সিদ্দিক যেদিন তার বাড়িতে শেফালির লাশ দেখেছিল সেটা আসলে সিদ্দিকের একটা কল্পনা মাত্র। যেদিন সে শেফালির বাড়িতে গিয়েছিল সেই ঘটনার পর থেকে সে লজ্জায় চিন্তায় এতটা ডুবে গিয়েছিল যে সে নিজের মধ্যে কল্পনা মানতে থাকে, যার ফলে তার মধ্যে একটা ভ্রম হয় যে সে শেফালির লাশকে সে কোথাও লুকিয়ে রেখেছে। এবং এইভাবে শেষ হয়ে যায় আড়াল মুভির গল্প। তো বন্ধুরা, এটাই ছিল আড়াল মুভির গল্প। আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটি লাইক করে দিন, এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই করে দিন। বাকি অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে।